চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সামিয়া নাজের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। তো আপনার কণ্ঠে তো আজকে আমরা গান শুনবো বলেছি প্রথমে, তো অনেক আড্ডাও দিব, গল্প করব। প্রথমে একটা গান শুনে নেই, তো কোন গানটা শোনাচ্ছেন? আমি একটা লোকসঙ্গীত গেয়ে শোনাচ্ছি প্রথমে। রাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে, আমার দিন কেমনে যাবে কইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে, আমার দিন কেমনে যাবে কইয়া। আমি দিন ভিকারি পারের করি ফেলাই সিহারাইয়া দিন বন্ধুরে, আমার দিন কেমনি যাবে বইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া, আমি দিন ভিকারি পারের করি ফেলাই সিহারাইয়া দিন বন্ধুরে, আমার দিন কেমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কেমনি যাবে বইয়া। তো আমরা জানি যে আপনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী, তো সেই বিষয়টা বেতার এবং বাংলাদেশ টেলিভিশন দুটো, সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন। 84 এ এনলিস্টেড হয়েছি, ওখানে ঠিক যখন আমি ইন্টারমিডিয়েট পড়ছি আর কি, তখন আমি ইন্টারমিডিয়েট পাস করি নাই, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে, তখনই আমার আসলে আমার বাবার পরিচয়টা চলেই আসে। আমার বাবা একজন বিখ্যাত মানুষ ছিলেন, নাজমুলদা বাচ্চু, এক নামই সবাই চিনবেন। ওইখানে আসলে হ্যাঁ অভিনয় এবং গানে সবকিছুর সঙ্গে আমাদের বাসায় অ্যাটমসফিয়ারটাই আসলে ওইভাবেই তৈরি হয়েছিল। সাংস্কৃতিক মণ্ডল তো অবশ্যই, আমার বড় ফুপু গান গাইতেন সেই সময়, বেশ রিনাউন শিল্পী ছিলেন তিনি, শামসুন্নাহার করিম, ছোট ফুপি সেতার বাজাতেন, এই যে দুই বোন এক ভাই আমার বাবা, তো যার জন্য ওই আমার সাথে সাথে থাকাটা ওইভাবেই শেখা আর কি, ওইভাবেই শেখা। এবং ওইখান থেকে বাবার কাছে শুরু, গুরু কিন্তু বাবাই ছিলেন, বাবা এবং আমার মাও গান গাইতেন রেডিও টেলিভিশনের স্পেশাল গান। মানে উনি অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন। হ্যাঁ, আম্মা শুধু গান গাইতো, আম্মা বেসিক্যালি সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকতো। তবে একটা জিনিস, আমার মা খুব ভালো নাচতে পারতো এক সময়, ওই জন্যই আমি নাচটাও শিখেছিলাম আর কি, নাচটাও আমার শেখার সৌভাগ্য হয়েছিল। তো ওই সময় একই সঙ্গে আমি রেডিওতে এবং অভিনয় এবং গানে আমি দুটোতেই আমি এনলিস্টেড হয়ে গেলাম, রেডিওতে এবং টেলিভিশন। টেলিভিশন অবশ্য আমি অভিনয় করিনি কখনো, মঞ্চে করেছি, প্রচুর করেছি মঞ্চে। আচ্ছা, আর তারপরে আধুনিক এবং নজরুল সঙ্গীত এই দুটাতে। তারপরে তো আধুনিক নজরুল সঙ্গীতে যদি আমি এনলিস্টেড হয়ে যাই, ন্যাচারালি তখন অন্য সব ধরনের গান গাইতেই পারবো, এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, হারানো দিনের গান, লোকসঙ্গীত, লোকসঙ্গীত অবশ্য অনেক পরে এসেছি আমি লোকসঙ্গীতের প্রোগ্রামগুলিতে আর কি। এইভাবেই আর কি আমার শুরুটা হয়েছিল। বাবার শুরুর দিকে আসলে কি ধরনের গান আপনি চর্চা করতেন? তখন অ্যাকচুয়ালি নজরুল একাডেমিতে ভর্তি হয়েছিলাম, পরে তো নজরুল ইনস্টিটিউটে আমি ইয়ে করি আর কি। তা নজরুল একাডেমিতে নজরুল সঙ্গীত এবং ক্লাসিক্যাল এই দুটোই শেখানো হতো, আধুনিকটা খুব একটা শেখানো হতো না। তো ওইখানেই লোকসঙ্গীতের একটা অনুষ্ঠান হলো, মৌসুমী প্রতিযোগিতা তখন শিশু একাডেমি থেকে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওটা অনুষ্ঠানটা হয়, ওইখানে আমাকে নিবে, তা কোনো লোক মানে পাচ্ছে না কাউকে, তো লোকসঙ্গীত। তখন আমি বললাম যে আমি তো নজরুল সঙ্গীত গাই, আমি কি পারবো? চারটা মেয়ের মধ্যে তখন আমি ওই যে মানে মেইন ভয়েসটা আমার ছিল। আচ্ছা, তার একজন মেয়েও ছিল সেখানে, কিন্তু সে বাই দিস টাইম সে সিক হয়ে গেল, তো মেইন জায়গায় তখন ওই যে তখন সৌরভ চাচা, খালেদ হোসেন চাচা, আপনার মানে তোমরা তো এটা খুব ভালো করেই জানো, ওনারাই তখন জাজ হিসাবে ছিলেন। তো ওই যে 50 না 60 জন বোধ হয় তখন আমাদের দলের মধ্যে, তখন আমাদের দলটা থার্ডে চলে আসলো, শুধুমাত্র একটা মেয়ের মিস হওয়ার কারণে।
লোকসঙ্গীতে ভালোভাবে অ্যাড হয়ে গেলাম। তারপর থেকে লোকসঙ্গীতের প্রোগ্রামগুলো নজরুল একাডেমিতে হলেও মানে দেখা যাচ্ছে যে আমাকেই ডাকতো। তো এইভাবেই আমার শুরুটা ছিল আর কি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা শুরু করলাম তখন। যে আসলে আপনার বাবা অনেক গুণী একজন শিল্পী ছিলেন, উনি গান গাইতেন, উনি অভিনয় করতেন, এবং আপনি বলছিলেন আপনার মাও নাচ করতেন, গান গাইতেন, মানে টোটালি হচ্ছে আপনাদের পরিবারে একটা মানে সাংস্কৃতিক মনা একটা পরিবার ছিল ওখানে আপনার বেড়ে ওঠা। মঞ্চ নাটকগুলো তো আমার বাবার একটা ভালো সাইড ছিল এখানে, যে কিভাবে মঞ্চে ঢুকতে হবে, বেরোতে হবে, গান গাইতে হবে, সেটাই আর কি। সেটাই তো আমি শুরু দিয়ে আপনাকে বলেছি যে আপনি গানের চর্চার পাশাপাশি শিক্ষকতাও করছেন, তো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। আমি সাউথ বিজ স্কুলে আছি, প্রায় 19 বছর হয়ে গেল ওখানে। ওখানে আমি এখন দুটো সেকশনই মেনটেন করছি, আমি পুরো কালচার সাইডটা দেখছি কিন্তু, কালচার সাইডটা। এবং ওখানে 7A-তে হচ্ছে আমার জুনিয়র ব্রাঞ্চ, আর 10A-তে হচ্ছে আমার সিনিয়র ব্রাঞ্চ আর কি। উত্তরাতে মেইন ব্রাঞ্চটা, উত্তরাতে ঠিক মেইন ব্রাঞ্চ বলবো না, ওটা পরে হয়েছে, মেইন ব্রাঞ্চ আমাদের 10A। তো আমাকে দুটো ব্রাঞ্চেই একদম 1 থেকে 10 পর্যন্তই আমাকে ইয়ে করতে হয়, সব ধরনের মানে গান নাচ সবকিছু আর কি দেখতে হচ্ছে আর কি এখন, মানে এখন পর্যন্ত। ওখানে আমি খুবই ভালো আছি। গান নিয়ে ব্যস্ততার কথা শুনতে চাই, যে আমরা জানি আপনার বাজারে কিন্তু আপনার দুটো অ্যালবামও রয়েছে, তো এই সেই গান নিয়ে আপনার যে ব্যস্ততা রয়েছে সেটা যদি একটু বলেন। আসলে আমি কোনোদিনই ওরকম ব্যস্ত শিল্পী হতে পারি নাই, সেলিব্রিটিও হতে পারি নাই, কারণ আমি মনে করি যে আমি কিছুই শিখতে পারি নাই। এটা আমি এই জন্য বলছি, আসলে শেখার তো কোনো শেষ নাই, তাই না? আর বেসিক্যালি আমি একটা কথা বলি, আমি সবসময় জবটাকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি কিন্তু বাফাতে আছি, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে, আমি ওখানে নজরুল সঙ্গীত শেখাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাদের আর কি। আমার গ্রুপটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর কি, ওটা ধানমন্ডি ব্রাঞ্চে, আমি ওখানে শুক্র শনি করে যাই। তো এখন এই জিনিসটাকে আমি সবসময় চেয়েছি টিচিং প্রফেশনটাকে। হ্যাঁ, শিল্পী হিসাবে হ্যাঁ পাচ্ছি, করছি, রেডিও টেলিভিশন সব জায়গায় পাচ্ছি, একেবারে যে পাচ্ছি না তা তো না, করছি, রেগুলার আসছে প্রোগ্রাম, মঞ্চেও করছি, সব জায়গায় করছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি, ওই যে আমার টিচিং প্রফেশনের দিকে একটা আলাদা ঝোঁক, কেন জানি এটা। আর আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো, জানি না এটা দর্শকরা কীভাবে নেবেন, যে মা শিল্পী হয়ে থাকার থেকে আমার মনে হয় টিচার হয়ে থাকাটা ভালো, কারণ শিল্পীদের অনেক কিছু আমি দেখি যে সেইভাবে সম্মানটা হয়তো পাচ্ছে না অনেকে, মারা যাওয়ার পরে বলেন। আসলে সত্যি না, হ্যাঁ সত্যি না, কিন্তু হ্যাঁ আমি আমার বাবার কথা বলছি না, সব জায়গায় আমি দেখছি আর কি এই জিনিসটা, মানে একটু অন্যরকম এখন মনে হয় অ্যাটমসফিয়ারটা হয়ে গেছে। কিন্তু যার জন্য আমার মনে হয় যে টিচিং প্রফেশনে আমি যে সম্মানটা পাই, বাইরে গেলেই যে একটা বাচ্চা ছুটি এসে কেমন আছেন মিচ, মানে কেমন আছেন বললো যে কেমন আছেন আন্টি, বা অনেকদিন ওকে শিখালাম, এরকম করে এসে পায়ে হাত দিয়ে জোর সালাম, মানে ওরা হয়তো পায়ে ঝুঁকে পড়লো সালাম করার জন্য, যেটুকু আমি এটা পছন্দ করি না। আর নাচের মেয়েদেরও তো আমার আছে, আমি তো ডান্স কোরিওগ্রাফার, যেহেতু নাচ শেখাচ্ছি বাচ্চাদেরকে, ওরা সবসময় স্টেজে উঠবে আমাকে সালাম করে আর কি। তো এখন এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক বড়, আমাকে সালাম করছে সেটা নাই, যে সম্মানটা দিচ্ছে। সম্মান একটা শিল্পী হিসাবে আমার মনে হয় কি, একটা আর্টিস্ট হিসাবে আমি যেটা না পাচ্ছি, আমি টিচার হিসাবে অনেক অনেক বেশি পাচ্ছেন, শুকর আলহামদুলিল্লাহ, এটা আমি বলবো সবসময়, এবং এটাতে আমি সাকসেসফুল। জি, আপনি আপনার গানের কথা আমরা অনেক শুনলাম, যেটা বলছিলাম আপনার অ্যালবামের কথা, যে বাজারে আপনার দুটো অ্যালবাম রয়েছে, এবং লাস্ট যে অ্যালবামটা বেরিয়েছিল সেটাও তাও প্রায় 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেল, তো নতুন কোনো অ্যালবাম করার পরিকল্পনা? আসলে আমি একটা সত্যি কথা বলি, হঠাৎ করে বাবা মারা যাওয়াতে অনেক রকম চাপ দায়িত্ব পড়ে গেছে আমার উপর, যেহেতু মানে আমাদের ফ্যামিলিতে কোনো ছেলে নাই, আমাকে এখন দেখতে হচ্ছে আমার মা যেহেতু একা, এখন ওইটাও একটা চাপ, চাকরির একটা চাপ আছে, এখানে ওখানে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, এসব কারণে না আসলে আমি অতটা এইদিকে অ্যাটেনশন দিতে পারছি না, হয়তো দিব, ওই যে বললাম না টিচিং প্রফেশনটাকে আমি খুব বেশি পছন্দ করছি আর কি। মানে এরপরে আমার একটা বের করার ইচ্ছা আছে, দেখা যাক। আমি মোটামুটি রেকর্ডিং কিছু করছি, যেমন গতকালও একটা করেছি আমি, খুব আশা ভোসলের একটা বিখ্যাত গান, ওই যে রোজ রোজ আক্ষরতালের, ওইটারই বাংলাটা আমি গাইলাম বিটিভির জন্য আর কি, গতকাল এটা করে এসেছি আমি রেকর্ডিংটা। তো এখন ওইটাই বলছি যে আমি এইভাবে তার ফাঁকে ফাঁকে আমি সময় বের করছি। হ্যাঁ, যেমন বাসায় কাজ করি, যেমন আমার একটা ইদানি এটা খুব শখ হয়েছে রান্না করার, মানে বাবা খুব রান্না মানে খেতে পাক মজা, মানে সে খুব মজা করে খেতেন আর কি। হ্যাঁ, খুবই ভোজন রসিক ছিলেন, যার জন্য পরের দিকে একটু আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, যে আব্বা মারা যাওয়ার পর থেকে যে না রান্নাঘরে যাবো না, রানবো না। তারপরে দেখলাম যে না, রানতে তো হবেই, তাই না, রান্নাটা একটা আলাদা কোয়ালিটি,
এটাও যে কিছুটা সময় ওখানেও দিতে হয়, আমাকে ঘরের কাজও করতে হয়, তো যার জন্য এত কিছুর জন্য আমি আর ওইভাবে অ্যাটেনশন দিতে পারছি না। আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে শিক্ষকতার প্রতি একটা আলাদা ঝোঁক আছে বা একটা ভালোবাসা আছে। হ্যাঁ, ভালোবাসা। কিন্তু তারপরেও আসলে কণ্ঠশিল্পী সামিয়া নাজ, তার কাছ থেকে কি আসলে আমরা নতুন নতুন সামনে ভবিষ্যতে কোনো গান উপহার পাবো না? চেষ্টা করব, কিন্তু টিচিং হিসাবে আমার বেশি ভালো লাগছে, মানে টিচিং প্রফেশনটাকে আমার বেশি পছন্দ হচ্ছে। বাচ্চাদেরকে শিখাচ্ছি বিভিন্ন ভাবে, ক্যাটাগরিতে যে ফার্স্ট হয়ে আসছে। আসলে আপনি টিচিং প্রফেশনও কিন্তু সেই গান নিয়েই বসবাস, গান নিয়ে বসবাস, আবার অভিনয় ব্যাপারটাও আছে। যেমন নাচের বাচ্চারাও আসছে নাচ শিখতে, নাচ ওদেরকে নাচ শিখিয়ে দিচ্ছে, স্টেজে উঠছে, ওঠার আগে জিজ্ঞেস করছে এইটা ভুলে গেছি বা এরকম। আর অভিনয়টা যেমন রেডিওতে আমি অভিনয় করছি মোটামুটি, তা আসলে বললাম তো শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু অনেক কিছুতে ইনভলভ হতে পারছি না আর কি, ওই কারণে এই সকল ব্যস্ততার কারণে। তো আপনি আসলে গান তো করছেন বিভিন্ন ধরনের, আপনি নজরুল সঙ্গীত করছেন, ফোক গান গাচ্ছেন, লোকসঙ্গীত এবং আধুনিক গানও করছেন। তো আমি একটু জিজ্ঞেস করতে চাই যে কোন ধরনের গানের প্রতি আসলে আপনার বেশি টান বা ভালো লাগে, কোন ধরনের গান? আসলে নজরুলই তো বেশি লাগবে, নজরুল সঙ্গীত যেহেতু একটা অন্যরকম, এটা তো ক্লাসিক্যাল বেস, নজরুল সঙ্গীত আমার বেশি ভালো লাগছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে নজরুল সঙ্গীতের চর্চার উপরে আসলে বেশি সময় আপনি কাটাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। আমার এইটাই ইচ্ছা আছে, বাকি আল্লাহর ইচ্ছা আর কি। আপনার সকল কাজের জন্য অনেক শুভকামনা রইল, এবং আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু কথা বলতে বলতে আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানটা শেষ করব আপনার কণ্ঠের একটি গান দিয়ে। তো তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। বিশ্বখ্যাত নাট্যকার ও লেখক অস্কার ওয়াইল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনের চরম গোপন কথাটুকু ভাবাবেগের তাড়নায় কখনো প্রকাশ করা উচিত নয়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। দর্শকদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, তারা কষ্ট করে আমার এই অনুষ্ঠানটা দেখেছেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখন যে গানটা পরিবেশন করব, একটি নজরুল সঙ্গীত, এটা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান, এবং এই গানটাই আমি একসময় নজরুল একাডেমিতেই শিখেছিলাম, তো আমি ওই গানটা দিয়েই শেষ করছি। Me.
আজ যা